অনুষ্ঠানে না গিয়ে অগ্রিম 1,72,000 টাকা নিয়ে প্রতারণার অভিযোগে গায়ক মাইনুল আহসান নবেলকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার ডিবির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গায়ক নবেলকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে একাধিক অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে গত 16 মে গায়ক মাইনুল আহসান নবেলের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় একটি প্রতারণার মামলা দায়ের করা হয়। মামলায় তার বিরুদ্ধে টাকা নিয়ে অনুষ্ঠানে না যাওয়ার অভিযোগ করেন বাদী শরীয়তপুরের ভেদেরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ 2016 এর প্রতিনিধি মোহাম্মদ সাফায়েত ইসলাম। এছাড়া বলা হয়, গত 28 এপ্রিল শরীয়তপুরের ভেদেরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ 2016 এর প্রথম পুনর্মিলনী আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নবেলের সঙ্গে 1,75,000 টাকায় চুক্তি হয়। পরে নবেলকে বিভিন্ন সময় মোট 1,72,000 টাকা দেওয়া হয়, কিন্তু অনুষ্ঠানে না গিয়ে প্রতারণা করে নবেল এই টাকা আত্মসাৎ করেন।